Cupcakes, welcome to my new channel. It's me, your Chim Chim Afa. Channel e ita first video, so ami puchundo nervous. Asha kori tomader amar video ta bhalo lagbe. And video tip shompurno binodoner jonno toiri kora hoyeche. Ekhane kono idol ke choto kora hoyni. So let's start. Vi shokal shokal Jiminer bashay jay. Jimin tokhon living room e boshe chilo. Ki re tui eto shokal shokal amar bashay? Ami ekta kaaj eshechi. কি কাজ চল লং ড্রাইভে যাই কি হ্যাঁ এখন তো আমাদের কলেজ অফ তো প্রবলেম কি খারাপ বলিস নি আর ওদের কি হবে ওদেরকে আমরা বলবো না যেমনটা ওরা করেছে আমরাও তাই করব হ্যাঁ ওদের উপর প্রতিশোধটাও নেওয়া হয়ে যাবে তো কবে যাচ্ছি আমরা কালকে কালকে কেন আমি তো কোনো কিছু প্ল্যান করিনি কালকে কিভাবে যাব আমরা কি গিয়ে থাকবো নাকি আমরা সারা দিন ঘুরে বিকেলে চলে আসব ও আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখন যাই কালকে সকাল সকাল চলে আসব ওকে বাই এই বলতেই চলে যায় এখন আমরা আমাদের পরিচয়টা দেই হাই আমি জিমিন আর কিছুক্ষণ আগে যাকে দেখলেন সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তে আমরা একসাথে কলেজে পড়ি বাট আমরা চাইল্ডহুড ফ্রেন্ড কাল সকাল সকাল আমরা লং ড্রাইভে যাব তো তারই প্ল্যান করছিলাম আমরা পরের দিনতেই সকাল সকাল রেডি হয়ে জিমিনের বাসায় চলে আসে জিমিন তাড়াতাড়ি কর লেট হয়ে যাচ্ছে তো আসছি দুই মিনিট তুই সব সময় লেট করিস উফ বাবা এই যে আমি চলে এসেছি তারপর ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সারা দিন অনেক মজা করে দেখতে দেখতে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় তেই সন্ধ্যা হয়ে গিয়েছে একটু পর রাতও হয়ে যাবে শর্টকাট নেব তেই অনেক টায়ার্ড ছিল তাই তে চোখ বন্ধ করেই বলল তোর যা ভালো মনে হয় তুই কর মিন একটা শর্টকাট রাস্তা নেয় যেটা ছিল জঙ্গলের ভিতর দিয়ে চিমির অন্ধকার দেখে খুব ভয় পাচ্ছিল অন্যদিকে তেই ঘুমিয়ে পড়েছিল হঠাৎ তাদের গাড়ি থেমে যায় জিমিন আরো ভয় পেয়ে যায় জিমিন বারবার করে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে বাট হয় না তাই জিমিন তেকে ডেকে তুলে কি হয়েছে গাড়ি স্টার্ট নিচ্ছে না কি করব ওয়েট আমি কাউকে কল করে হেল্প চাই তেই ফোন বের করে দেখে আশেপাশে একটু সিগন্যালও নেই সিগন্যাল পাচ্ছি না তো কি করব এখন হোয়াট হঠাৎ ভিমিন জঙ্গল থেকে শেয়ালের ডাক শুনতে পায় আর পাশের জঙ্গলেই কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায় ভিমিন কিছু না ভেবেই সামনের দিকে দৌড়তে থাকে কিছুক্ষণ দৌড়ানোর পর দুজনই একটি বাড়ির সামনে এসে দাঁড়ায় দুজনেই প্রচুর হাঁপাচ্ছিল তেই দেখ একটি বাড়ি চল গিয়ে সাহায্য চাই দেখে তো মনে হচ্ছে না ওখানে কেউ থাকে বলে দেখ না কত পুরনো বাড়ি তাতে কি চল গিয়ে দেখি না না বাবা ওটা দেখেই মনে হচ্ছে ভূতের বাড়ি আমি যাব না তুই কি এখনো ভূতে বিশ্বাস করিস এত ভীত তুই চল জিমিন তেকে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে যায় তারা বাড়ির ভিতরে গিয়ে কাউকে দেখতে পায় না আমি বলেছিলাম এখানে কেউ থাকে না চল চলে যাই তেই সিগন্যালও পাচ্ছে না আশেপাশে জঙ্গল তার মধ্যে হিংস্র জীবজন্তু দিয়ে ভরা আমরা এত রাতে কোথায় যাব চল আজকে রাতে এখানেই কাটাই হোয়াট বাট আমার খুব ভয় করছে ভয়ের কিচ্ছু নেই চল খুঁজে দেখি শোয়ার জন্য কিছু পাই নাকি কিছুক্ষণ পর ভিমিন ঘুমানোর জন্য ছোটখাটো একটি ব্যবস্থা করে কিন্তু তারা দুজনেই কিছুর উপস্থিতি টের পায় ভিমিন হঠাৎ কিছুর একটা ছায়া দেখতে পায় ওরা অনেক ভয় পেয়ে যায় ভি ভয়ে কান্না শুরু করে হো ঘট এবারের মতো বাঁচিয়ে নাও আর কোনো দিন একা লং ড্রাইভে আসবো না কু তুমি কোথায় হঠাৎ তাদের পিছনে দুজনের হাসির শব্দ শুনতে পায় ভিমিন পিছনে তাকিয়ে দেখে সুগা কুক তে তাড়াতাড়ি গিয়ে চাঙ্কুকে জড়িয়ে ধরে
কুক এখানে ভূত আছে, আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। যা কুক আর সুগা হাসতেই থাকে। তোমরা দুজন এরকমভাবে হাসছো কেন? এখানে কোনো ভূত নেই। হ্যাঁ, আসলে ওটা আমরাই ছিলাম, তোমাদের ভয় দেখাচ্ছিলাম। তেই জাংকুককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কেন করেছো তোমরা এটা? তোমাদের শিক্ষা দেওয়ার জন্য। আমরা কি করেছি? এই যে আমাদের না বলে চলে এসেছো। তাহলে তোমরা এখানে কিভাবে? আসলে তোমরা সকালে কথা বলছিলে, তখন শুনে নিয়েছিলাম আমরা লুকিয়ে লুকিয়ে। আমরা সারাদিনই তোমাদের ফলো করেছি। আমাদের একটা মিস্টেকের জন্য তোমরা এত বড় সিদ্ধান্ত নিয়েছো। আমরা তো সরি বলেছি যে আর কোনোই না বলে কোথাও যাব না। উই আর সরি। তোমাদের পানিশমেন্টের প্রয়োজন। হোয়াট? বাসায় চলো, তারপর বলছি তোমাদের না বলে আসার ঝাল কি। তারপর সুগা অ্যান্ড জাংকুক ভিমিনকে বাসায় নিয়ে যায়। আসলে জাংকুক আর সুগা হচ্ছে ভিমিনের বয়ফ্রেন্ড। জাংকুক অ্যান্ড সুগা একদিন ওদেরকে না বলে ঘুরতে গিয়েছিল, তো তার প্রতিশোধ নেওয়ার জন্যই ভিমিন একটা লং ড্রাইভে আসার সিদ্ধান্ত নেয়। আর পানিশমেন্ট বলতে বুঝতেই পারছো তোমরা কি হতে চলেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, মাই ডিয়ার আর্মিস।